হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলে দিয়েছি যে কিন্তু ঘর থেকে বের হলেই আপনারা গ্রেপ্তার হতে পারেন এবং কিসের কিসের জন্য আপনারা গ্রেপ্তার হবেন তা কিন্তু আমি সেই ভিডিওতে বলেছি। যারা সেই ভিডিওটি দেখেনি তারা তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আর সেখানে আমি বলেছিলাম যে প্রজ্ঞাপন কিন্তু জারি করেছে এবং কী কী খোলা থাকবে বা কী কী বন্ধ থাকবে এই লকডাউনে তা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। প্রজ্ঞাপনে যা আছে, গতকাল করোনা রোগের বিস্তার ঠেকাতে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ আজ সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। সর্বশেষ জারি করা এই আদেশ অনুযায়ী আজ থেকে পুরোপুরি বন্ধ থাকবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। সড়ক, রেল ও নৌপথে চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলবে না। শপিং মল, মার্কেট, দোকানপাট খোলা যাবে না। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র ও বন্ধ থাকবে। জনসমাবেশ, সামাজিক অনুষ্ঠান করা যাবে না, তবে শর্তযুক্ত অবস্থায় খোলা থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। বিদেশগামী যাত্রীরা আন্তর্জাতিক ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। জরুরি ভিসা সেবার জন্য প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে বিদেশি দূতাবাস। নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচা বাজার সকাল 9টা থেকে বিকেল 5টা খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ থেকে শুধু খাবার বিক্রির জন্য সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। ফলে রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। টিকা কার্ড সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত সপ্তাহে 4 দিন, সোম থেকে বৃহস্পতিবার খোলা থাকবে। প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। হাইকোর্ট বিভাগের 3টি বেঞ্চে ভার্চুয়ালি বিচার কাজ চালাবে। ধর্মীয় প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যদিকে শর্তহীন খোলা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, কৃষি পণ্য ও উপকরণ, খাদ্য শস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, রাজস্ব সম্পর্কিত বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, সরকারি বেসরকারি টেলিফোন ও ইন্টারনেট, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ফার্মেসি, ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা। এছাড়া ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার্গো ভেসেল, বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং সংশ্লিষ্ট অফিস ও শিল্প কারখানা খোলা থাকবে। উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবে। আশা করি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর আমি আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।